বলছে এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, আচ্ছা তার মানে ধনাত্মক যে কোনো স্বাভাবিক সংখ্যাই এখানে আসতে পারে, 1, 2, 3, 4, 5। তাহলে বলছে যে দ্য রিমাইন্ডার ওয়েন এন ইজ ডিভাইডেড বাই 5। ধরে নিই হচ্ছে যে কোনো কিছু একটা ছোট সংখ্যা যেটাতে আমাদের ক্যালকুলেট করতে ইজি হবে, 3 হতে পারে, 4 হতে পারে, সবগুলো পসিবিলিটিস আমরা ট্রাই করব, ইভেন অড নিয়ে নিলাম। 3 দিয়ে যখন হচ্ছে গিয়ে আমরা রিমাইন্ডার থাকবে কি 5, আচ্ছা একটু বড় নেই যেহেতু 5 বলছে, 5 এর থেকে বড় সংখ্যা নিলে আমাদের দশমিকের সংখ্যা আসবে না রিমাইন্ডার, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 6 দেই প্রথম ক্ষেত্রে, 6 কে যখন আমরা 5 দিয়ে ডিভাইড করবো রিমাইন্ডার আসবে 1। আবার 6 কে যখন আমরা হচ্ছে গিয়ে যদি হচ্ছে এই একই সংখ্যা রাখি এবং 10 অ্যাড করে করি, তাহলে হচ্ছে 6 প্লাস 10 ইকুয়ালস টু 16। এটাকে যখন 5 দিয়ে ডিভাইড করব রিমাইন্ডার থাকবে হচ্ছে গিয়ে 1। তাহলে দুইটা ক্ষেত্রে দেখা গেল কি যখন 5 দিয়ে ডিভাইড করা হয় সেক্ষেত্রে রিমাইন্ডার 1ই রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো ইভেন নাম্বারও নেই, একই সরি অড নাম্বারও নেই, একই ব্যাপার হবে। দেখা যাক, লেট আমার হচ্ছে গিয়ে n=7, সেক্ষেত্রে 5 ÷ 7 যখন করব এখানে থাকবে 2। আবার যখন হচ্ছে গিয়ে 5 ÷ 7 + 10 অর্থাৎ 17 করব, তাহলে এখানেও আমার একই ডিভাইডার রিমাইন্ডার থাকবে, সেটা হচ্ছে 2। তাহলে উভয় ক্ষেত্রে রিমাইন্ডার সেম হয়ে যায়, সেক্ষেত্রে এটা সি হবে। আচ্ছা, কে ইজ অ্যান ইন্টিজার ফর উইচ, একটা রিলেশন বা ইনইকুয়ালিটিস দেখানো হয়েছে এখানে যে সেকেন্ড পোর্শনটা বড়, ছোট ফার্স্ট পোর্শনটা হচ্ছে ছোট। তাহলে এইরকম যখনই আমরা দেখবো যে ইনইকুয়ালিটিস আছে, এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। সিম্পলিফাই করলে আমাদের ভ্যালু ডিটেক্ট করতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি ভ্যালুটাই আমরা পেয়ে যাই। তাহলে 1 ÷ 2⁻¹⁰ ইজ স্মলার দেন 1 ÷ 8। অর এটাকে যখন আমরা উভয় পক্ষকে যদি উল্টে দেই, অর্থাৎ নিচের যে অংশটা আছে ওটাকে উপরে নিয়ে যাই, তাহলে আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ হর যখন লব হয়ে যাবে তখন সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। বাংলায় বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ডিনোমিনেটর নিউমিনেটর এই টার্মগুলো ব্যবহার করি আমরা সাধারণত। তাহলে এটা এরকম হয়ে যাবে উল্টা করলে। এটাকে যখন আমরা আরো সিম্পলিফাই চেষ্টা করব, তখন আমরা চেষ্টা করব যে বেস সেম রেখে পাওয়ার গুলো ডিফারেন্ট করতে, তাহলে বেসটা কমন নিয়ে নেওয়া যায় বা ডিভাইড করে দেওয়া যায়। 2³, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটাই হচ্ছে সেম বেস চলে আসছে। এরকম ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই আমরা, ধরেন 3⁻⁵ ইজ গ্রেটার দেন 3⁻² সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি 5 ইজ গ্রেটার দেন 2। ঠিক একইভাবে এখানে আমরা পাওয়ার গুলোকে নিয়ে সেম একটা রিলেশন বজায় রাখতে পারি, 1 - k ইজ গ্রেটার দেন 3। অর উভয় পাশ থেকে যদি আমরা 1 কে মাইনাস করে দেই, তাহলে ব্যাপারটা হয় এটা এটা কেটে যায়, মাইনাসটা থেকে যায়, তাহলে -k ইজ গ্রেটার দেন 2। আচ্ছা, উভয় পক্ষকে যদি -1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে যখন মাল্টিপ্লাই করা হয় সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখলাম -2টা হচ্ছে বড় কে থেকে, তাহলে আমাদের কোয়ান্টিটি বিটা হচ্ছে বড়।